100 কোটি টিকাকরণের রেকর্ড গড়ল ভারত। চীনের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই নজির তৈরি করল দেশ। টিকাকরণে 100 কোটির মাইল ফলক ছুঁতেই প্রোফাইলে ছবি বদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, একই সঙ্গে তুলে ধরলেন বিজেপি সরকারের কৃতিত্ব। 100 কোটি টিকাকরণের সাফল্য উদযাপন করল স্পাইসজেট, বিমানে বসল প্রধানমন্ত্রীর স্বাস্থ্যকর্মীর পোস্টার। শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট, সরকারের অনুমোদন পেলেই আগামী ফেব্রুয়ারিতেই হাজির হবে, জানালেন সেরাম প্রধান আদার পুনাওয়ালা। অরুণাচল প্রদেশের সেলা সুড়ঙ্গের নির্মাণ কাজ শেষের মুখে, 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুড়ঙ্গের মাধ্যমে প্রতিকূল আবহাওয়াতেও দ্রুত যাতায়াত করতে পারবেন ভারতীয় সেনা। তালিবানের সঙ্গে বৈঠক চলেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দল, কূটনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলি নিয়ে আলোচনা হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার রাতে মস্কোয়। প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল মাধ্যম, এই জোড়া হাতিয়ার এখন আশীর্বাদ স্বরূপ হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠীগুলির। চাকার যোগান থেকে হামলার ব্লুপ্রিন্ট সবই এসে যাচ্ছে ডিজিটাল মাধ্যমের দ্বারা। পাকিস্তানকে ধূসর তালিকায় রেখে দিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির শীর্ষ নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় FTF এর ধূসর তালিকা থেকে বাদ পড়ল না পাকিস্তান। মোদী জামানায় দেশ ছেড়েছেন 35,000 শিল্পপতি, টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সব তারিখ উল্লেখ করে পিন ফুটিয়ে দিলেন মোদী সরকারের ট্রিলিয়ন ডলারের স্বপ্নের অর্থনীতির বেলুনে। শেয়ার বাজারে সূচকের ভালো রকম উত্থান, 465 পয়েন্ট উঠে সেন্সেক্স পৌঁছলো 61,388-তে, নিফটির উত্থান হয়েছে 125.55 পয়েন্ট। এদিন বাজার খুলতেই হইচই পড়ে যায় মুম্বাই দালাল স্ট্রিটে।